প্রথমে একটি লাইন দিলাম যার মাঝখানটা একটু বাঁকা, দুই পাশে একটু নিচের দিকে, তারপরে একটু আমরা গোলাকার একটা লাইন দেব যাতে একটু গোলাকৃতি টাইপ হয়, নিচের দিকটা যেন গোল টাইপ। মোট কথা একটা গোল ইউ যোগ করে দিলাম উপরের লাইনের সাথে, তারপর আর একটি ওই রকম একই লাইন উপরের দিকে দিয়ে নিচের জায়গাটুকু গোল করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ডট দিলাম, দিয়ে তারপরে যে লাইন যোগ করে দিলাম ঠিক গোল টাইপ, কিন্তু মাথার দিকে একটু চ্যাপ্টা, কিন্তু নিচের দিকে গোল মনে হয় এরকম। তারপর দুইটি লাইন দিলাম উপরের দিকে, ডাটা দিলাম এই দ্বিতীয়টারও ডাটা দিলাম, তারপর উপরের দিকে একটু লম্বা করে নিয়ে যোগ করে দিলাম ঠিক উপরের দিকটায়। প্রথম বন্ধনীর মতো বাঁকা ছোট ছোট বাঁকা লাইন দিয়ে তারপর ডাবল করে দিচ্ছি। ডাটার নিচের দিকে এইরকম থাকে, যেটা সরাসরি টমেটোতে গিয়ে লেগেছে, এরকম এরকম বাঁকা লাইনগুলো ডাবল করে দিয়ে উপরের দিকটা খুব চোখা করে দিতে হয়। এভাবে একটি সুন্দর টমেটো আঁকা যায়। আমরা এখানে জোড়া টমেটো এঁকেছি, মাঝখান দিয়ে একটু করে হালকা করে লাইন দিয়ে একটু করে কেটে দিচ্ছি, তাতে টমেটোটা গোল মনে হবে এবং সুন্দর লাগবে দেখতে। একটু আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভালো করে দেখলে মনে হয় খুব সহজ মনে হবে। এখন রং করব, প্রথমে লাল গাঢ় লাল রং দিয়ে আউটলাইনগুলোতে রং দিয়ে দিচ্ছি গাঢ় করে, গাঢ় গাঢ় করে রং দিচ্ছি। তারপর আস্তে আস্তে শেড দেব, হালকা হালকা করে শেড দেব, গাঢ় থেকে হালকা করব। এইভাবে আউটলাইনগুলোর দিকে গাঢ় আর বাকি জায়গা ভিতরের জায়গার দিকে হালকা করে শেড দিব, খুব দেখে শুনে দেব যেন রং যেন আউটলাইনের বাইরে না যায়, এটা খেয়াল করতে হবে। এবং শেড দেওয়ার সময় দেখব যে কোথাও বেশি ভিতরের দিকে কোনো কোনো জায়গায় লম্বা কোনো লাইন বেশি গাঢ় হয়েছে কিনা সেটা দেখতে হবে। তারপর ডাটায় সবুজ রং দিচ্ছি, একদম গাঢ় সবুজ রং, সবুজ রং দেওয়া শেষ হলে আমি আর একবার হালকা সবুজ রং একটু দেওয়ার চেষ্টা করব, তাতে বোটা যে গোল হয় কোনো কিছুর ডাটার উপরে ঠিক মাঝখানে একটু গোল গোল টাইপ একটু দেখা যাবে, তখন খুব সুন্দর লাগবে তখন। তারপর একটু কমলা রং দিয়ে আবার পুরো টমেটোটিকে শেড দিয়ে লাল রংকে ঢেকে দিতে হবে কমলা রং দিয়ে, তারপর শেড দেবো হালকা করে। এভাবে দুটি টমেটোতে এইভাবে একইভাবে কমলা রং দিয়ে শেড দেবো। শেড দেওয়া শেষ হলে দেখতে হবে যে কোথাও কম বা বেশি হয়েছে কিনা, তারপর লাল রংটাকে একটু ভালোভাবে ঢেকে দিতে হবে কমলা রং দিয়ে, তারপর হলুদ রং দিয়ে একটু ঢেকে দেব যাতে কোথাও খুব সাদা অংশ বেরিয়ে না থাকে। হলুদ রংটা দিয়ে সমস্ত টমেটো দুটিকে ভালোভাবে রং করতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে রং করলে লাইনগুলো ঢেকে যাবে, রঙেরও কিছু লাইন হয়েছে যেগুলো ঢেকে যাবে, খুব ভালো লাগবে দেখতে। এভাবে
আমরা সুন্দর করে যে কোনো টমেটো আঁকতে পারবো। খুব সুন্দর লাগলো দেখতে। দেখো হলুদ রং করার পর জিনিসটা অন্যরকম লাগছে, একটু উজ্জ্বল লাগছে, খুব মানে চোখে লাগছে। এভাবে আমরা সুন্দর করে টমেটো আঁকতে পারি।